আহন সেই যুগে বাস করতাছি যখন সবারই মাস্ক পরা প্রয়োজন, সেটা বাড়িতেই হোক বা কাজের জায়গায় অথবা যাতায়াতের প্রয়োজনে। যদিও আপনারা দেখবেন এই অ্যানিমেশন ছবিতে কেউ মাস্ক পরে নাই, তবুও আমরা সকলকে অনুরোধ করতাছি তারা যেন এই মহামারীতে সর্বদা মাস্ক ব্যবহার করেন কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য। আব্বু, বাড়িতে পড়ার জন্য স্কুল থেকে এই পড়াগুলো দিছে, এটা খুবই কঠিন, তুমি আমার সাহায্য করবা? আমার খুব তাড়াতাড়ি দোকানে যাওয়া দরকার, তুমি তোমার মায়ের সাহায্য নিতে পারো। সুহেল, আমি সকালে নাস্তা বানাইতাছি, তুমি আফরিনকে একটু দেখা রাখো, তা না হইলে তুমি নাস্তা বানাও আর আমি আফরিনকে সাহায্য করি। আমি খুবই ব্যস্ত, আইস খুব তাড়াতাড়ি দোকানে যাইতে হইব। আফরিন, তুমি তোমার স্কুলের বইটা আনো তো দেখি। সুহেল, আমারেও কাজে যাইতে হইব, তুমি খালি একাই না যে কাজ করো, আর আজকাল বাড়িতে প্রচুর অতিরিক্ত কাজও করতে হয়। এইখানে কি করি তা তুমি দেখো না? তুমি যা করো আমি ঠিকই দেখতে পাই, তবে এখন আমার সাহায্যের দরকার। আমি এখন এই বিষয়ে কথা কইতে পারবো না, আমার এখন কাজে যাওয়া উচিত। আমরা মাগো মেজাজ খারাপ করি এটা আমার পছন্দ না, এখন ঝগড়াঝাটি না করাই ভালো। আমাদের দুজনের মাথা ঠান্ডা হওয়ার পর আজকে রাতে বাসায় আইসা এই বিষয়টা আলোচনা করব। কেমন কাটছে তোমার দিনটা? তুমি কি শুনতাছ? ওহো, আমি কাজের কথা ভাবিয়া অন্যমনস্ক হয়ে পড়ছিলাম, তুমি কি কইতাছিলে? সোহেল, আমি আজ সকালে যে বিষয় নিয়ে তর্ক হয়েছিল তাই নিয়ে আলোচনা করতে চাই। অবশ্যই, চলো আলোচনা করি। আমি আজকাল অনেক ঝামেলার মধ্যে পড়তাছি, আমরা তো একটা পরিবার, তাই তোমার সাহায্যের আমার প্রয়োজন। তুমি তো সব সময় সকালে নাস্তা বানাও, তার লগে ঘরের বেশিরভাগ কাজও দেখাশোনা করো। হ, তবে আমি ইদানিং খুব ক্লান্ত হইয়া যাইতেছি, আর যদি আমরা কিছু ঘরের কাজ এবং অন্য কাজ ভাগ করিয়া নিতে পারি তবে সব কাজ ভালোভাবে হইয়া যাবে। তুমি কি আফরিনের স্কুলের কাজগুলা শেষ করতে সাহায্য করতে পারো? তাইলে আমি সকালের নাস্তা বানায় ফেলতে পারি, এতে আমরা নিশ্চিত করতে পারি যে সব কাজ ঠিক মতন হইব আর আমরা দুজনেই সময় মতো বাইরের কাজ করতে পারব। এর মানে হইল রেডিওতে খবর শোনাটা আমার বাদ দিতে হইব, আমার মনে হয় না সকালে আমার সময় আছে। তুমি যদি আমার সাথে একই সময়ে উঠো 30 মিনিট আগে, তাহলে আমরা ঠিকই ব্যবস্থা করতে পারবো, তুমি কি মনে করো? ঠিক আছে, এইটা একটা ভালো সমাধান, এইভাবে আমি বাড়ির চারপাশে কিছু কাজ করতে পারুম আর রেডিও শুনতে পারুম, আমি এটা ম্যানেজ করতে পারুম। শুননা ভালো লাগলো, সুতরাং সংক্ষেপে কইতে গেলে আমি সকালে নাস্তা বানাবো আর তুমি আফরিনদের রেডিওতে সাহায্য করবা। হ, চলো এইটাই করি। সকাল এবং সন্ধ্যার মধ্যে কথার বেশ পার্থক্য দেখলাম, সকালে আমি খুব হতাশায় পুরা বিরক্ত হইয়া কথা বলছি আর সোহেলরে খালি দোষ দিতাছিলাম যার কারণে সেও খেপা গিয়া নিজের পক্ষে কথা বলতাছিল। সন্ধ্যায় আমি কথা বলার পদ্ধতি পরিবর্তন করলাম আর ভিন্ন ধরনের যোগাযোগের পদ্ধতি ব্যবহার করলাম। আপনি কি খেয়াল করছেন, সন্ধ্যায় সোহেল আমার কথা সহজেই বুঝতে পারল। আমি তাকে শান্তভাবে ব্যাখ্যা করলাম যে আমার কেন এমন অনুভূতি হয়েছিল এবং একটি শান্ত এবং সচ্ছল কণ্ঠ ব্যবহার করছি। আমি আশা করি যে সকালে এবং সন্ধ্যায় সোহেলের সাথে কিভাবে কথা কইছি তার মধ্যে আপনি একটা তফাত দেখছেন। আমরা সংক্ষেপে কি শিখলাম তা এখন দেখি। মনোযোগ সহকারে এবং মনোযোগ দিয়া শোনা, দৃঢ়ভাবে কথা বলেন, ভালোভাবে এবং অভিযোগ করছেন না এরকম কণ্ঠস্বরে কথা বলেন, আপনার নিজের মতন করে নিজের অনুভূতিগুলি অভিযোগের সুরে না বইলা ভালোভাবে বলেন, নিজের ভুলের জন্য আপনি নিজেই দায় নেন, চোখে চোখ রেখা কথা কন, খারাপ মনোভাব জাইরা ফেলেন, সঠিক দৈহিক ভাষা ব্যবহার করেন, প্রতিক্রিয়া এবং সমাধানগুলি দেওয়ার সময় স্পষ্ট ও সংক্ষিপ্ত করিয়া বলেন যাতে প্রত্যেকে সমাধানটি বুঝতে পারে, কোন সময় তার সাথে কথা বলবেন সেটা ভাবনা চিন্তা করিয়া বাছাই করুন যাতে তাদের সময়ের তাড়াহুড়া না থাকে, কথা বলা ও শোনার ধৈর্য ও শক্তি থাকে এবং মাথা ঠান্ডা অবস্থায় শান্তভাবে কথা শোনা ও বলার জন্য প্রস্তুত থাকে।